ইতালিতে প্রায় 2,20,000 প্রবাসী বসবাস করেন। অনেকেই কাজের ফাঁকে দল বেঁধে ভ্রমণ করেন দেশটির বিভিন্ন দর্শনীয় স্থানে। প্রবাসে কর্মব্যস্ত জীবনে একটু বৈচিত্র্যের ছোঁয়া আনতেই তাদের এই উদ্যোগ। সেই দলে দিন দিন ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা বেড়েই চলছে, আর এতেই ঘুরে দাঁড়াচ্ছে দেশটির পর্যটন শিল্প। করোনা মহামারীর প্রকোপে লন্ডভন্ড গোটা বিশ্ব যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখনই ইতালিতে খুলতে শুরু করেছে পর্যটন শিল্পের দ্বার। অনেকেই নিজস্ব অর্থায়নে ট্রাভেল এজেন্সি গড়ে তোলা সহ ব্যবস্থা করছেন ডে টু ডে, আর এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। করোনার জন্য অনেকদিন আমরা ঘরে বন্দি ছিলাম, সেইটা উপভোগ করার জন্য আজকে আমরা রোম থেকে অনেকজন মিলে উন্নত বিশ্বের নাগরিকদের ব্যস্ত জীবনকে রঙিন করে তুলতে ভ্রমণ হয়ে উঠেছে প্রাত্যহিক জীবনের একটি অংশ। দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য অনেক ব্যবসায়ী নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ট্রাভেল এজেন্সি ও ইভেন্ট ফার্ম। সময় সংবাদ, ইতালি।